আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি বেবি ফুড রেসিপি দেখার জন্য। আজকের পর্বে শেয়ার করব 1 বছর থেকে 2 বছরের বাচ্চাদের সারাদিনের খাবারের একটি রুটিন, আর সেই সঙ্গে খাবারের রেসিপি তো অবশ্যই থাকবে। আশা করছি আমার আজকের ভিডিওটি নতুন মায়েদের অনেক উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে বা সামান্যতম উপকারে আসলে প্লিজ একটি লাইক দিবেন, এবং বাচ্চাদের সহজ রান্নার পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আয়োজনে। 1 থেকে 2 বছরের বাচ্চাদের 3 বার ভারী খাবার ও 2 বার হালকা নাস্তা দিতে হবে। এর মাঝে বাচ্চার চাহিদা অনুযায়ী ব্রেস্ট মিল্ক অথবা ফর্মুলা মিল্ক খাওয়াতে হবে। তো প্রথমেই চলে যাচ্ছি বাচ্চার সকালের নাস্তায়। সকালের নাস্তা বাচ্চাদের জন্য খুবই জরুরি। সারা রাত না খেয়ে থাকার পর সকালের নাস্তা স্বাস্থ্যকর ও পর্যাপ্ত হওয়া উচিত। তো আজকের সকালের নাস্তা রেখেছি বাচ্চার জন্য সেরেলাক। সেরেলাক খুব সহজে তৈরি করা যায় এবং অনেক বেশি পুষ্টিকর। এজন্য একটা প্যানে 200 ml গরুর দুধ এবং 100 ml নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে দিচ্ছি। 1 বছরের পর থেকেই বাচ্চাকে গরুর দুধের তৈরি খাবার দেওয়া যায়। তারপরও আপনারা যারা এখন পর্যন্ত বাচ্চার খাদ্য তালিকায় গরুর দুধ যুক্ত করেননি, তারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে রান্না করে নেবেন। এরপরে বাচ্চা যদি ফর্মুলা দুধ খায়, খাবারটি চুলা থেকে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়ে পর্যাপ্ত পরিমাণে ফর্মুলা দুধ অ্যাড করে বাচ্চাকে খাওয়াতে পারবেন। এরপরে হচ্ছে আমি এর মধ্যে পরিমাণ মতন ঘরে তৈরি সেরেলাক দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি এবং স্বাদ অনুযায়ী লবণ। 1 বছরের পর থেকে বাচ্চাদের খাদ্য তালিকায় চিনি এবং লবণ ব্যবহার করতে পারবেন। এরপরে হচ্ছে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে অনবরত নেড়ে চেড়ে সেরেলাকটা রান্না করে নিচ্ছি। বাজারের কেনা পিজার পিটি ও কেমিক্যালযুক্ত সেরেলাকের চাইতে একটু কষ্ট করে আপনারা যদি বাসায় স্বাস্থ্যকর উপায়ে সেরেলাক তৈরি করে নেন, তার চাইতে অধিক পুষ্টিগুণ সমৃদ্ধ সেরেলাক বাচ্চাকে দিতে পারবেন। এবং বানাতেও অনেক সহজ, অল্প উপকরণ লাগে, কেনার থেকে খরচ অনেকটা কম হয় এবং পুষ্টিগুণ সমৃদ্ধ। আর বাসায় বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর উপায়ে কীভাবে সেরেলাক তৈরি করবেন তার একটি রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। যারা দেখতে আগ্রহী তারা চাইলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের কমেন্টে লিঙ্কটা দিয়ে দেব। তো যাই হোক, এই যে অনবরত নেড়ে চেড়ে সেরেলাকটা আমি রান্না করে নিয়েছি, এখন হচ্ছে আপনারা আপনাদের বাচ্চাদেরকে যে যেমন লিকুইড রেখে খাওয়াতে চান সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কেননা খাবারটি ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে আসবে। এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য সকালের ব্রেকফাস্ট। খুবই পুষ্টিসম্পন্ন ও মজাদার একটি খাবার। এই খাবারটি বাচ্চাদের যেমন দ্রুত ওজন বাড়াতে সাহায্য করবে, তেমনি বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করবে। তো এখন চলে যাচ্ছি মধ্য সকালের নাস্তায়। মধ্য সকালের নাস্তাটা হবে অনেক বেশি হালকা, কেননা এই সময় যদি বাচ্চাকে ভারী খাবার দেন তাহলে কিন্তু বাচ্চা দুপুরে যে প্রধান খাবারটি রয়েছে সেটা খাবে না। তো এজন্য মধ্য সকালের নাস্তায় আমি রেখেছি 1টি কমলা। আপনারা এখানে কমলার পরিবর্তে চাইলে আপেল, মাল্টা, সফেদা, আঙ্গুর, সিজনাল যে কোনো ধরনের ফল আপনারা এখানে দিতে পারবেন। এছাড়াও চাইলে আপনারা এখানে বাচ্চাকে কেক দিতে পারেন, বিস্কিট দিতে পারেন। তবে আমি সবসময় প্রেফার করি যে বাচ্চার মধ্য সকালে যে কোনো ধরনের ফল রাখতে। এতে করে বাচ্চার শরীরে ভিটামিন মিনারেলসের চাহিদা পূরণ হয়ে যাবে এবং আস্তে আস্তে বাচ্চাদের ফল খাওয়ার একটা অভ্যাস তৈরি হয়ে যাবে। তো এখন চলে যাচ্ছি বাচ্চার দুপুরের খাবারে। দুপুরের খাবার আমি আমার বাসায় যেটা রান্না করেছি আমাদের জন্য সেটাই আমি এখানে রেখেছি। এখানে রেখেছি আমি ভাত, রেখেছি ডাল এবং সবজি দিয়ে মাছ রান্না করেছিলাম, সেখান থেকে 1 পিস মাছ নিয়েছি। সবজিটা এখানে নেই কারণ সবজির মধ্যে অনেকটা ঝাল রয়েছে যেটা আমার বাচ্চা খেতে পারবে না, এজন্য আমি শুধু মাছটাই নিয়েছি। আর এই হলো বাচ্চার দুপুরের খাবার। 1 বছর থেকেই বাচ্চারা স্বাভাবিক খাবার খেতে পারবে, অর্থাৎ আমরা আমাদের পরিবারের জন্য যে খাবার রান্না করি সেই খাবারই বাচ্চা 1 বছরের পর থেকে খেতে পারবে। সুতরাং আপনার চেষ্টা করতে হবে যে আপনার বাচ্চাকে আস্তে আস্তে পারিবারিক খাবারে অভ্যাস গড়ে তুলতে। তো এখন চলে যাচ্ছি মধ্যবিকালের নাস্তায়।
তো আজকের মধ্যবিকালে নাস্তায় রেখেছি নুডলস, এজন্য সরাসরি চলে আসলাম চুলায়। চুলায় একটা প্যানে এইটুকু পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে আসার পরে এর মধ্যে আমি একটি মুরগির ডিম দিয়ে দিচ্ছি। তারপরে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ডিমটাকে ঝুড়ি করে ভেজে নিচ্ছি। 5 বছর পর্যন্ত বাচ্চাদের ব্রেনের ডেভেলপমেন্ট হয়, আর ঘি, বাটার, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, তেল, এই খাবারগুলো বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে। তাই চেষ্টা করবেন বাচ্চার খাদ্য তালিকায় সপ্তাহে 4 থেকে 5 দিন ঘি, বাটার কিংবা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, তেল রাখার জন্য। তো যাই হোক, ডিমটাকে ঝুড়ি করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতন নুডলস দিয়ে দিলাম। আর নুডলস খুব ভালোভাবে সেদ্ধ করে নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুডলসের মশলা এবং স্বাদ অনুযায়ী লবণ। তারপরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ টমেটো সস। আপনারা টমেটো সসটা দিতে না চাইলে স্কিপ করতে পারেন। তারপর আবারও নেড়ে চেড়ে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো এই হলো বাচ্চার মধ্যবিকালের নাস্তা। আর এখান থেকে যে পুরো খাবারটি বাচ্চা খেয়ে নেবে এমনটা কিন্তু আশা করা যাবে না। বাচ্চা তার ইচ্ছায় যতটুকু খায় ততটুকুই এনাফ, বাচ্চাকে জোর করবেন না। তো এবার চলে যাচ্ছি বাচ্চার রাতের খাবারে। রাতে রেখেছি বাচ্চার জন্য মুরগির কলিজা দিয়ে সবজি খিচুড়ি। এজন্য আমি এখানে 1 মুঠো ভাতের চাল এবং 1 মুঠো মুসুরির ডাল খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আরও নিয়েছি এখানে মুরগির কলিজা। আমি এখানে 1.5 পিস মুরগির কলিজা নিয়েছি। তারপরে এরকমের ছোট ছোট করে কেটে নিয়েছি এবং খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। সবজি হিসাবে এখানে নিয়েছি গাজর, বাঁধাকপি, টমেটো এবং সিম। আর নিয়েছি একটু গরম মশলা। গরম মশলা হিসাবে নিয়েছি 1 তেজপাতা, 1 টুকরো দারুচিনি এবং 1টা এলাচ। এরপরে যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িতে একে একে প্রতিটি উপকরণ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার তেল, সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু জিরার গুঁড়ো, 1/2 চা চামচ আদা এবং রসুন পেস্ট, এবং এরকমের সাইজের একটি কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচের মাঝ বরাবর একটু ভেঙে দিচ্ছি যাতে সামান্য একটু ঝাল বের হয়। বাচ্চারা যদি ঝাল খেতে না পারে তাহলে আপনারা স্কিপ করে যাবেন। এরপরে এর মধ্যে ছোট একটা পেঁয়াজ কুচি দিয়ে চলে যাচ্ছি চুলায়। এখন চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এগুলোকে একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। অর্থাৎ সবজি থেকে যে পানিটা বের হবে সেই পানিটা শুকিয়ে যাওয়া অবধি আমরা এই চাল, ডাল এবং সবজি খুব ভালোভাবে কষিয়ে নিব। এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দেখবেন সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে আর এরকমের সবজিগুলো নরম হয়ে আসছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। পানির পরিমাণটা এরকমের হবে যাতে চাল, ডাল, সবজি এবং কলিজা খুব ভালোভাবে সেদ্ধ হয়। এরপরে সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে চুলার আঁচ হাই হিটে রেখে এর মধ্যে একটা বলক এনে নিচ্ছি। এই যে দেখুন, খুব ভালোভাবে বলক চলে আসছে। এবার আরও একবার নেড়ে চেড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম আঁচে করে দিয়ে এগুলোকে আমি রান্না করে নিচ্ছি। ফিরে আসলাম 30 মিনিট পর। এখন এর মধ্যে থাকা গরম মশলা এবং কাঁচামরিচের টুকরোগুলো বেছে ফেলে দিব। আর এই তো দেখুন, চাল, ডাল এবং সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার একটা আলু মেশানোর সাহায্যে খিচুড়িটাকে আমি একটু হালকা করে ম্যাশ করে নিব। আর ম্যাশ করে নিতে নিতে আমার প্রিয় দর্শকদের কাছে ছোট্ট একটি অনুরোধ করে নিব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, এবং বাচ্চাদের সহজ রান্নার পুষ্টিকর খাবারের রেসিপি পেতে দেখুন ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে। বাটনটি ক্লিক করে ঘন্টাটি বাজিয়ে অল সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো যাই হোক, এই যে দেখুন, আমি খিচুড়িটা হালকা করে ম্যাশ করে নিয়েছি। এখন যে যেমন ঘন অথবা পাতলা রেখে বাচ্চাকে খাওয়াতে চান সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কেননা খাবারটি ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে আসবে।
তো এই তো তৈরি হয়ে গেল বাচ্চার রাতের খাবার। রাতে বাচ্চা যতটুকু খায় তো আলহামদুলিল্লাহ, আর বাকি যতটুকু থাকবে ফ্রিজে রেখে দিব। সকালের নাস্তায় আবার এই খিচুড়িটা বাচ্চাকে খেতে দিব। আর এখানে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী আপনাদের বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, যেমন দুপুরে খিচুড়ি খাওয়াতে পারেন, কিংবা যে কোনো ধরনের সবজি দিয়ে মাছ বা মাংস রান্না করে ভাতের সঙ্গে মেখে তারপরে বাচ্চাকে খাওয়াতে পারেন, আর রাতে বাসায় যেটা রান্না করেছেন সেখান থেকেও বাচ্চাকে খাওয়াতে পারেন। তো সব শেষে একটি কথা না বললেই নয়, প্রতিটি বাচ্চাই আলাদা, প্রতিটি বাচ্চার খাওয়ার ধরন, হজম ক্ষমতার ধরন আলাদা। তাই আপনি আপনার বাচ্চার ধরন বুঝে তার খাদ্য তালিকাটা তৈরি করবেন। আমি জাস্ট আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি, আশা করি নতুন মায়েরা বুঝতে পেরেছেন যে এই বয়সী বাচ্চাদের খাদ্য তালিকাটা কেমন হবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, এবং বাচ্চাদের সহজ রান্নার পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।